এখানকার লোকাল বাসগুলোতে আপনি একবার চললে আমি গ্যারান্টি দিচ্ছি আর কখনো বাংলাদেশের লোকাল বাস নিয়ে কোনো রকম কমপ্লেন করবেন না। কলকাতার লোকাল বাসে চড়ার যেমন ভালো কিছু অভিজ্ঞতা ছিল তেমনই খারাপ কিছু অভিজ্ঞতাও আছে, তবে ভালোর তুলনায় খারাপের সংখ্যাটাই বেশি। তো কি অবস্থা সবার, আমি হিমাদ্রি হিমু, সবাইকে স্বাগতম কলকাতা সিরিজের আরও একটি নতুন ব্লগে। আর আজকে আপনাদের সাথে কলকাতার লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা শেয়ার করব। তো আমরা যাত্রা করি বারাসাত থেকে মুকুন্দপুর বাইপাসের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে তো আমি পুরো থ হয়ে গেলাম, কেননা এই ধরনের বাস তো আমার জীবনে বাংলাদেশে কোথাও দেখিনি, তবে পুরাতন বাংলা সিনেমায় দেখেছিলাম বলে মনে হচ্ছে। বাসে ওঠার পর আমি আরও চমকে গেলাম, কেননা বাসের সিটগুলো ছিল অনেকটা চাপা এবং তেমন আরামদায়কও না, ছিল না কোনো ফ্যান, গরমে খুব কষ্ট পেয়েছিলাম। তবে আর যাই বললেন, বাসে টাকা কালেক্ট করার স্টাইলটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ব্যাগের এক একটা পকেটে 1 টাকা থেকে 10 টাকা সিকি রাখা থাকে, আবার টাকা পরিশোধ করার পর টোকেন দেয়া হয়। যানজটের কথা বলতে গেলে সিগন্যালে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তাছাড়া তেমন যানজটের দেখা পাইনি, এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে একটা বিষয় ভালো লাগলো, বাংলাদেশের মতো থাপ্পড় মেরে থামা বা চলার সিগন্যাল দেয় না। ড্রাইভারের বাম পাশে সিলিংয়ে একটা ঘন্টা দেয়া আছে, যার দড়ি দরজার পাশে এসে শেষ হয়, সেখান থেকেই সিগন্যাল দেয়া হয়। কলকাতার হলুদ ট্যাক্সি, উঁচু ইমারত আর লোকাল বাসে মানুষের ভিড় দেখতে দেখতে আমরাও গন্তব্যে পৌঁছে গেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।